সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন এবং শুনছেন আজকের রাশিফল। আজ 30শে আষাঢ় 1429, ইংরেজি 15ই জুলাই 2022, শুক্রবার। দেখে নেবো আজকে 12টি রাশির রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে প্রশংসা লাভ হবে। আপনার ভালো কাজের জন্য আপনি আজকে প্রশংসিত হচ্ছেন, আপনি প্রশংসা লাভ করতে চলেছেন। রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে পদোন্নতির যোগ রয়েছে দর্শক বন্ধু, খুব ভালো দিক, খুব ভালো যোগ। রাশি মিথুন, খুব সাবধানে ভ্রমণ করবেন আজকে, কারণ আজকে আপনাদের ভ্রমণেই বিপদ, তাই ভ্রমণে যদি যান তো খুব সাবধানে। রাশি কর্কট, বন্ধু বিরোধ যোগ রয়েছে, বন্ধুর সাথে সম্পর্ক আজকে আপনাদের ভালো যাবে না যদি আপনি কর্কট রাশি জাতক জাতিকা হন। রাশি সিংহ, যিনারা ব্যবসা করেন সিংহ রাশির ব্যবসায়ীদের আজকে অত্যাধিক শুভযোগ রয়েছে দর্শক। রাশি কন্যা, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে আশা ভঙ্গের যোগ রয়েছে, যা প্ল্যান করেছেন, যা ভেবেছিলেন, যা কিছু আশা করে আজকে দিন শুরু করেছিলেন, সেই আশা কিন্তু আপনার আজকে ব্রেকআপ হচ্ছে, ভেঙে যাচ্ছে। রাশি তুলা, তুলা রাশি জাতক জাতিকাদের আজকে হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে দর্শক। কিভাবে পাবেন জানি না, কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে তুলা রাশি জাতক জাতিকাদের। রাশি বৃশ্চিক, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে আজকে, কারণ অনিষ্টপাত আছে, যে কোনো ধরনের অনিষ্ট আপনার দ্বারা হবে, তাই আপনি আজকে সাবধানেই কাজকর্ম করুন। রাশি ধনু, ধনুরাশি জাতক জাতিকাদের আজকে শত্রু ভয়, শত্রু থেকে ভয় আছে, তাই মনে সন্দেহ থাকলে, কোনো ব্যক্তিকে শত্রু বলে মনে হলে তার থেকে সাবধানে থাকুন, কারণ শত্রুর থেকে ভয় আছে আজকে। রাশি মকর, মকর রাশি জাতক জাতিকাদের আজকে ভোগ বিলাস যোগ রয়েছে মকর রাশি জাতক জাতিকাদের। রাশি কুম্ভ, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে মামলায় জয়, যে সকল কুম্ভ রাশি জাতক জাতিকার মামলা চলছিল, আজকে যদি তার রায়দানের দিন হয় তাহলে নিশ্চিত কুম্ভ রাশি জাতক জাতিকাদের পক্ষেই রায়টা যাচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের মামলার জয় যোগ রয়েছে। রাশিচক্রের শেষ রাশি মীন, মীন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা খুব সাবধানে থাকেন, যে কোনো ধরনের আঘাত প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের রয়েছে, আপনারা কিন্তু সাবধানে থাকুন, তা না হলে যে কোনো ধরনের আঘাত কিন্তু আপনারা পেতে চলেছেন। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করুন, শেয়ার করুন, আর যিনারা চ্যানেলের একেবারে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক বন্ধু, দেখতে থাকুন ইউটিউব চ্যানেল, এই সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে, যেখান থেকে আপনি জ্যোতিষ সংক্রান্ত একটি ধারণা আপনার মধ্যে আসতে পারে। দর্শক বন্ধু, অনলাইনের মধ্যে হস্তবিচার করা হয়, এছাড়াও যিনারা আমার কাছে আসবেন মনে করছেন স্ক্রিনে দেওয়া নম্বরেই ফোন করে আসতে পারেন। দর্শক বন্ধু, মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র কোনো বুজরুকি শাস্ত্র নয়, এই শাস্ত্রটি সম্পূর্ণভাবে জিওগ্রাফি এবং সায়েন্স সমন্বয়ে গঠিত, অর্থাৎ এটা বৈজ্ঞানিক ভিত্তিতে এই সাবজেক্টটি। দর্শক বন্ধু, চলার পথে ভূত ভবিষ্যৎ অতীত, অর্থাৎ অতীতকে নিয়ে ভেবে লাভ নেই, কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ, এই বর্তমান আর ভবিষ্যৎ সম্বন্ধে অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে গ্রহদের অবস্থানের ওপরে। দর্শক বন্ধু, ভালো থাকুন, ঈশ্বরের চিন্তায় থাকুন, তাহলে মঙ্গলে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ, হরি বল, শ্রী রাধেশ্যাম।